হ্যালো গাইস, টেস্টি অ্যান্ড হেলদি ফুড কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আমার কিচেনের আজকের নতুন আইটেম হলো চিলি চিকেন। খুবই একটি টেস্টিও স্পাইসি ডিশ, আর এটা কিন্তু ফ্রাইড রাইসও নানের সঙ্গে খুবই ভালো যায়। তো আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে এটাকে করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই চিলি চিকেন বানাতে যেটা প্রথমে লাগছে সেটা হলো চিকেন, আর আমি এখানে নিয়েছি 300 গ্রাম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি বনলেস চিকেন। এতে দিয়ে দিয়েছি 3 চামচ কর্নফ্লোর ও 1 চামচ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। অ্যাড করছি 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুকে এখন দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল 3 চামচ, আর দেব একটা ডিম। তো আমি সব উপকরণগুলোকে দিয়ে আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে চিকেনের সঙ্গে মেখে নেব। তো দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। অন্যদিকে আমি একটা বাটিতে অল্প পানি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর, এটাকে আমি গুলিয়ে রাখব। এটাকে এক সাইডে দিয়ে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব 3 রকম সসকে দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, অবশেষে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। তো আমি এখন 3 রকম সসকে আমি এইভাবে চামচ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি, আর একটা আমি মশলাকে পাউডার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ গোটা মৌরি, 1 টুকরো ডালচিনি ও 3টে এলাচকে আমি গুঁড়ো করে নেব। তো আমি রান্নার জন্যে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম সাদা তেল। গরম হয়ে এলে আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলো আমি এইভাবে এপিট ওপিট দুপিট আমি লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি, প্রত্যেকটা পাপড়িকে ছাড়িয়ে রেখেছি আলাদা আলাদা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 বাটি ক্যাপসিকামকেও আমি একই সাইজে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ ভাজবো না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাকে আমি 2 ভাগ করে নিয়েছি দানাগুলোকে ফেলে দিয়ে, আর দিয়ে দিচ্ছি 1টা টমেটোকে আমি টমেটোর দানাগুলোকে আমি ফেলে দিয়েছি কিউব করে কেটে নিয়েছি। তো সবজিগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন গোটা অবস্থায় থাকে। এখন দিয়ে দিচ্ছি সসের মিক্সারটা, দিয়ে দিলাম 3 রকম সসের মিক্সারটাকে, দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব 1 চামচ চিনি টেস্টের জন্য, আর দিচ্ছি 7 মতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে রেখেছি এবং সচের মধ্যেও লবণের পরিমাণটা একটু বেশি থাকে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বানানো সেই মশলাটা,
গুঁড়ো মশলাটাকে দিও আমি সুন্দরভাবে এইভাবে রান্নার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লোর পানিটা। কর্নফ্লোরটাকে দিও আমি কন্টিনিউ নেড়ে যেতে হবে, নইলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি আর এক বাটি পানি, যাতে মাংসগুলো একটু ডুবো ডুবো থাকে। দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে। এখন আমি 2-3 মিনিট এইভাবে রান্না করে নেব। তো আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো গাইস কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আশা করি সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে, আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর আমি চিলি চিকেনটাকে সার্ভ করেছি জিরা রাইসের সঙ্গে। তো অলরেডি আমার জিরা রাইস রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো।